হ্যালো গাইস, সো আমরা জানি গতকাল ইমরান খানকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্ন আসে যে পাকিস্তানের বিচার ব্যবস্থা, তো অনেকেই আমি দেখেছি বাংলাদেশের অনেক সমালোচনা করছেন যে পাকিস্তানের বিচার ব্যবস্থা একদম স্বাধীন, তারা জনগণের পক্ষে রায় দেয়, কিন্তু বিষয়টা এমন না বন্ধুরা। পাকিস্তান হচ্ছে পুরোপুরি আর্মি নিয়ন্ত্রিত একটা দেশ, আর্মিদের ছাড়া ওখানে কোনো কাজই হয় না। আপনি কোনো যে কোনো পাকিস্তানের যে কোনো জিনিস করতে গেলে, আপনি সেটা আর্মির সাথেই কাজ করতে হবে, আর্মিকে ছাড়া আপনি এখন পাকিস্তানে কিছুই করতে পারবেন না। পাকিস্তানের যেই মনে করেন যেই সিস্টেমে চলে গেছে, সে আগামী মনে করেন আর আগামীতে ওরা এরকম এর থেকে বের হতে পারবে না, এরকমভাবেই সহ্য করতে হবে। কারণ পাকিস্তানের আর্মি যদি এইভাবে কন্ট্রোল না থাকে, তাহলে পাকিস্তানের স্টেবিলিটিও একটু কন্ট্রোলে থাকবে না, এবং পাকিস্তান রাষ্ট্রের যে একটা মানে একটা জিনিস ভেবে দেখুন, আজকে পাকিস্তানের আর্মির রোল তাদের পলিটিক্সে কমে গেছে, তারা আর সেই বাজেট বেশি সেই বাজেট নিচ্ছে না, বা তারা পলিটিশিয়ানদের কাছে যদি আসে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে যদি আসে, তাহলে সে হচ্ছে সবসময় চিন্তা করবে দেশের ব্যবসাটা কীভাবে বাড়ানো যায়। তো তারা দেখা ভারতের সাথে নর্মালাইজ করবে জিনিসগুলো, তখন তখন কিন্তু পাকিস্তানের আর্মিদের কোনো ইনকামই হবে না। এবং মানে এই দেশটা রাখার আপনার কি কারণ, মানে দেশের প্রথমত পাকিস্তানের জিওগ্রাফি ভালো না, তাদের দেশের সে যে অর্থনৈতিক কোনো ভালো কিছু নেই, আর দ্বিতীয়টি হচ্ছে যে তাদের স্বাধীন বিচার ব্যবস্থা। বা এই প্রশ্নে যেটা আসে, দেখুন পাকিস্তানে আর্মিদের ছাড়া কিছুই হয় না। এখন এখানে পাকিস্তানের আর্মিদের নির্দেশে প্রধান বিচারপতি এমনটি রায় দিয়েছে, এর কারণটা আমি বলছি। কারণ হচ্ছে দেখুন, ইমরান খানকে ধরে নিয়ে যাওয়ার পরে যে পাকিস্তানের সাধারণ মানুষ যেইভাবে রিয়াকশন দিয়েছে, যে পাকিস্তানি আর্মিদের মানে যা সম্পদ পাচ্ছিল, ঘর বাড়ি এবং গাড়ি ঘোড়া, মানে যা যেখানে যা পাচ্ছিল মানুষজন সেখানেই আগুন জ্বালিয়ে দিচ্ছিল, এবং দেশটা পুরো একটা গৃহযুদ্ধের দিকে এগোচ্ছিল। এখন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দেখেন, তারা হচ্ছে এখন হাইয়েস্ট দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লেশন এখন পাকিস্তানে, তারপরে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার একদম নেই বললেই চলে, একদম দেশটা একদম কোলাপসের একদম দ্বার প্রান্তে। এর মধ্যে যদি এরকম একটা বড় গৃহযুদ্ধ তারা দেখে, তাহলে এই দেশটা সইতে পারবে না এবং কিছুদিনের মধ্যেই কোলাপস করবে, এবং IMF-এর লোন তো পাবেই না কখনো। আর পাকিস্তানিরা মার্শাল লও দিতে পারবে না, কারণ মার্শাল লও দিলে পশ্চিমা অনেক গণমাধ্যম তাদেরকে সমর্থন করবে না, এবং এবং IMF-ও তাদের কখনোই লোন দিবে না যে মার্শাল লও যদি চালু করা হয়। আর ইমরান খানকে আর বিচারপতিদেরও একটা বিষয় দেখুন আপনারা, অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটাও দেখুন, যে বিচারপতি যদি ইমরানের বিরুদ্ধে রায় দিত, তাহলে তাদের কী কী তারা যদি ইমরান খানের বিরুদ্ধে রায় দিত, তো পাকিস্তানের মানুষ তাদের উপর এত ক্ষিপ্ত হতো, এবং আর্মিদের যে অবস্থা করছে তাদেরও ঠিক একই অবস্থা করতো, এবং তাদের মেরেও ফেলতে পারত। আর পাকিস্তানের আর্মিরা কিন্তু বিচারপতিদের হত্যা করতে পারবে না ইমরান খানের পক্ষে রায় দেওয়ার ফলেও, কারণ এতেও জনগণ তাদের উপরে ক্ষিপ্ত হবে, এমনিতেই ক্ষিপ্ত, এমনিতে আরও বেশি ক্ষিপ্ত হবে। তো এখানে হচ্ছে প্রথমত এখানে এক সহজে ছেড়ে দেবে না ইমরান খানকে, তারা হচ্ছে আবার অনেক প্লট তৈরি করবে, এবং ইমরান খান এবং তারা পাকিস্তান অর্থনৈতিক অবস্থা একটু ভালো যদি হয়, তখন একটু মানে বিষয়টা দেখবে, কারণ এখন ইমরান খানের ফুল অন সাপোর্ট আছে। তবে পাকিস্তানের ইলেকশনটা তারা আপাতত দিচ্ছে না, কারণ ইলেকশন হলে এখন যে কাণ্ড ঘটিয়েছে তারা নিশ্চিত, এখন পাকিস্তানের যে বর্তমান রুলিং গভর্নমেন্ট তাদের একদম সাপোর্ট বেস একদম জিরো। রুলিং গভর্নমেন্ট যদি সাপোজ ক্ষমতায় আসেন থেকে চলে যায়, তাহলে পুরো জিনিসটাই উল্টে যাবে। আর পাকিস্তানের বর্তমানে তো তারা প্রথমে তো চেষ্টা করবে দেশের অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো করার, তারপরে ইমরান খানের সাপোর্ট বেসটা নষ্ট করার, এবং অবশেষে তারা হচ্ছে করবে তারকে অ্যারেস্ট বা মার্ডার বলেন যাই বলেন এই ধরনের প্লট করবে। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের তুলনা করাটা নেহাতে যারা তুলনা করেছে তারা মানে মস্তিষ্ক তাদের মস্তিষ্কের মধ্যে কিছুই নাই পাকিস্তানের সাথে বাংলাদেশের তুলনা। আমি একটা কথা আবারও ক্লিয়ার করে বলছি, পাকিস্তানের আর্মি ছাড়া কিছুই হয় না। সেখানে একটা মনে করুন একটা ফুটবল মাঠে খেলা হচ্ছে, এক ফুটবল মাঠে দুই টিম আছে, এখন বিপক্ষের টিমও দুই টিমই হচ্ছে আমাদের পক্ষে না, তাহলে কে জিতলো বা হারলো বা দর্শক কোন দলকে সাপোর্ট করলো এটা তো ম্যাটার করে না, দিন দিন শেষে তারা তো আপনার কাছেই আসবে, এই বিষয়টাও এরকম। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।